আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো হঠাৎ করে আমি গ্রামের বাড়িতে, মানে যে আমার বাবার বাড়িতে আমি চলে আসছিলাম, আর বাবার বাড়িতে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে এই তো ধানগুলো যে দেখতেছেন, এই ধানের এই মানে এই ধানের কাজ করার জন্য করে আর কি আমি গিয়েছিলাম, যাতে মায়ের একটু হেল্প হয়। মা অসুস্থ, বাবা অসুস্থ, তাই গিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন ধানগুলো ঝুটতেছে আমার বাবা, আর তখন কিন্তু প্রায় রাত 1:30 বাজে, আর এই 1:30 সময় আমি আপনাদের সাথে এই ভিডিওটা আর কি শেয়ার করতেছি। আর এই পাশে কিন্তু ধান এগুলো ঝোড়া হয়ে গেছে, বৃষ্টি পড়তেছিল দেখে একটু ত্রিপলদের ঢাকা ঢেকে রেখে দিয়েছি। আর এখানে ধান ঝুটতেছিল, আমার বাবা ধান উঠে দিচ্ছিল, সাথে একজন লোক ছিল। আর এই বাবা মার যে ছত্র ছায়া আর কি, বড় যে বট গাছের মতো ছায়া হয়ে থাকে সন্তানদের ওপর। আর এই এই ছত্র ছায়া যেদিন হেরে যাবে, আর সেদিন আর কি জীবনতে আমাদের জীবন থেকে সবথেকে বড় অমূল্য সম্পদটা হারিয়ে ফেলব। এই কথাটা মনে হলে আমার খুবই খারাপ লাগে, আমার খুবই কষ্ট হয়, ভালো লাগে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।